এতদিন ধরে মন প্রাণে যাকে আমরা সবাই মিটে চেয়েছিলাম সে এসেছিল। এসে সে তার তাণ্ডব দেখিয়ে গেছে। দেখতে পাচ্ছ বাড়িঘরের অবস্থা? আমার পাশের বাড়ি মানে আমার দাদার বাড়ির টিনের চালটাও গেছে উড়ে। আমার বাড়ির গাছপালা ভেঙে ডালপালা চারদিকে ছড়িয়ে একদম একাকার হয়ে গেছে। মনে হচ্ছে যেন কোনো রাক্ষস এসে সব কিছু ওলটপালট করে দিয়ে গেছে। আর আমি লেগে পড়েছি কাল রাতে যে তছনছ হয়েছিল জিনিসপত্রগুলো সেগুলোকে ঠিক করার জন্য। সকালবেলাতে তোমাদের দাদা ভাই সে তো চলে গেছে, তার তো আর এদিকে নজর দিলে হবে না, তাকে যেতে হবে তার কর্মস্থলে। আর আমাকে সব ওলটপালট জিনিসগুলো ঠিক করতে হবে। ছেলেটা এখনো ঘুমাচ্ছে, প্রতিষ্ঠা উঠে পড়েছে। প্রতিষ্ঠাকে দিয়ে দিচ্ছি সকালে হরলিক্স আর বিস্কিট। প্রতিষ্ঠান 9টা থেকে আছে পড়া, ওকে দিচ্ছি তৈরি করে। চুলগুলো এত জট করে সেটা আর বলার নেই, চুলগুলো অনেকটা ছোট করে কাটিয়ে দিয়েছি। তাতে কি হয়েছে, তবুও ম্যাডামের চুলের জট ছাড়াতে কালঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। কাল সন্ধে সন্ধেই ঝড় উঠেছিল আর সঙ্গে চলে গেছিল কারেন্ট, এই জন্য জামাকাপড়গুলো আর কিছুই গোছানো হয়েছিল না। জামাকাপড়গুলো সব রেখে দিচ্ছি গুছিয়ে। আর মাসি এসেছিল, আমি মাসির সাথে কথা বলতে বলতে জামাকাপড়গুলো গোছাচ্ছিলাম। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর কোনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও এবং ওটার ডিসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। জানো তো সারাদিনে কালকে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছিল, হুট করে যে ঝড়টা উঠবে একদম বুঝতে পারিনি। জানলা দরজা সব ছিল খোলা, আর রাজ্যের ধুলো বালি এসে ঘরদোরগুলো একদম ভর্তি করে দিয়েছে। এত বড় বাড়িটা পরিষ্কার করতে আমার প্রায় 2 ঘন্টা সময় চলে গেছিল। কোথাও আর বাকি ছিল না ধুলো বালি আর গাছের পাতা এসে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ফ্লিপকার্টে এই পার্সেলটা অর্ডার করা ছিল, এই অর্ডারটাও চলে এসেছে। তোমাদের দাদা ভাই করেছিল অর্ডার, ও এসেই খুলবে। চলে এসেছে রান্না করতে। আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে হবে তরকারি, হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টর ডাল, বেগুন ভাজা, সব গুছিয়ে নিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি কড়াই, প্রেশার কুকারে হচ্ছে ডাল সেদ্ধ, এখানে হয়ে গেছে ভাত। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা ছিল ফ্রিজে, বার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, আলু ডাঁটা কুমড়ো গুলোও দিয়ে দিলাম যেটা আগে দিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম। দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, এটাও খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে করে রাখা গরম জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো, যতক্ষণ না সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আলু কুমড়ো ডাঁটা চিংড়ি মাছের তরকারি। রান্নাবান্না সেরে নিয়ে কিচেনটাও করে নিয়েছি ক্লিন। এরপরে লেগে গেছি ঘর পুষতে, মপটাও গেছে ভেঙে। নতুন নেওয়ার আর ইচ্ছা নেই, কেননা 3-3টে মপ আমি ভেঙেছি। এবার আপনা হাত জগন্নাথ, হাত দিয়ে ঘর পুষছি, দেখি কতদিন পুষতে পারি। আর যেহেতু কালকে ধুলো বালিতে ঘর ভর্তি হয়ে গেছিল, ঘরগুলো পুষতেও লাগছে অনেক বেশি সময়। 2 বার করে জল পাল্টিয়ে মুছিছি, তবুও কাদায় কাদা যেন আর যেতেই চাইছে না। দেখো আজকে লাঞ্চে কি রয়েছে, রয়েছে এখানে ভাত, কুমড়ো আলু ডাঁটা চিংড়ি মাছের তরকারি, বেগুন ভাজা রয়েছে, আমের টক আর মুড়ি ঘণ্টর ডাল রয়েছে, লেবু। সন্ধ্যেবেলাতে আবার ফেরত চলে এসেছি, করছি আমের আচার আর এউনোনে বসিয়ে দিয়েছি চা। এই আমের আচারের রেসিপিটা তোমাদেরকে আমি অবশ্যই শর্টসে দেব, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই রেসিপিটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। প্রতিষ্ঠাকেও দিতে হবে সন্ধ্যেবেলায় খেতে, সন্ধ্যে পুজো আমার করা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই এখনো আসেনি অফিস থেকে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।